পাশকুড়ার মহাপুর গ্রামে সার্বজনীন গঙ্গা পূজা ও গ্রামীণ মেলার সূচনা হলো। সাত দিন ধরে চলবে এই মেলা। কংসাবতী নদীর পাড়ের এই মেলা এবছর 35 বছরে পদার্পণ করেছে। নবনির্মিত মন্দির নানান রঙিন আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে। শুশুনিয়া পাহাড় থেকে পাথরের তৈরি গঙ্গা মূর্তি নিয়ে এসে প্রতিস্থাপন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মহাসাড়ম্বরে মেলার উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ আরও অনেকে। নন্দীগ্রামে স্তবাধার কোনো আমি তো এ শুনিনি এখনও, আমি অন্যান্য কাঁথিতে দিয়েছে। আজকে যদি খোঁজ আর দেখবো, তারা যদি তৃণমূলের হয় আমি খোঁজ নিয়ে দেখব। কোন জায়গার কথা বলছেন? ভেকুটিয়া অঞ্চল। ভেকুটিয়া অঞ্চল নিয়ে যদি হয় আমি নিশ্চিত খোঁজ করে দেখব। খোঁজ করে দেখা, কোনো মত পার্থক্য থাকলে সেটা অচিরেই মিটে যাবে। বলছি লালন শেখের মৃত্যু কী বলবেন? হ্যাঁ, এটা তো অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বলবেন এ ব্যাপারে, যিনি প্রশাসনিক দায়িত্বে স্বরাষ্ট্র দপ্তরে আছেন। তবে এখানে নিশ্চিত প্রশ্নচিহ্ন থেকে যায়। পোস্টমর্টমের আগেই তারা বলে দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীর লোকেরা যাদের নিরাপত্তার মধ্যে সে ছিল, যে এটা আত্মহত্যা, সেটাই আমাদের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন। পোস্টমর্টম হয়েছে, রিপোর্ট আসুক, বোঝা যাবে এটা কী হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।